দেখালো আমাকে তো কোন মেয়ে পছন্দ করবে না, গোনা বিজি ঠোঁট গল হলো মোটা মোটা, লাকের কোন সাইজ নাই, আমার চেহারা নাই, দেখতে কালো কোন মেয়ে পছন্দ করবে না। বাবা জি আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন বলতেছেন, এই বিলাল তুমি চিন্তা করো না করো না, তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে। জোরে বলেন এ বাবা জি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবী গো আমাকে কোন মেয়ে বিবাহ করবে না। বাবা জি আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তুমি দেখতে কালো বলে কি তোমাকে বিয়ে করবে না। এ বেলাল বেলাল তবে শুনে নাও শুনে নাও, তুমি দেখতে কালো কিন্তু বেলাল গো তোমার ভিতরে আমার আছে আলো। এ বেলাল কাবা শরীফ দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। জোরে বলেন এ বাবা জি মুসলমান ভাইরা, বেলাল বলছে নবী গো আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলতেছে, বেলাল বেলাল চিন্তা করবে না, বেলাল গো চিন্তা করবে না, তোমাকে তাড়াতাড়ি করে বিয়ে করতে হবে। বেলাল কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার আর বিয়ে করা যাবে না। আমার নবী বলছে, কেন বিয়ে করা যাবে না? ও গো নবী জি আজকে আমি ফজরের নামাজ পড়ার পরে জায়নামাজে ঘুমিয়ে গেছিলাম। ও গো নবী জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন, ও গো নবী জি বেলালে তাড়াতাড়ি করে বিয়ে দাও, বেলালের হায়াত আর মাত্র 7 দিন আছে। ও গো দয়াল নবী জি আমি একটা স্বপ্ন দেখেছি। আমার নবী জি বলতেছে, বলো গো বেলাল বেলাল তবে শোনো শোনো শোনো, তুমি চিন্তা করো না চিন্তা করো না, তুমি যখন জেনে গেছো তোমার যতক্ষণ বিয়ে না হবে তোমার মরণ হবে না। জোরে বলো এরি নাম বাবা আমার নবী মুস্তাফা, গায়বের সংবাদদাতা নবী। জোরে বলবেন না, বেলালের হায়াত কদিন? জোরে বলেন 7 দিন। এরম ভাবে বাবা একদিন দুদিন পার হইলো, পার পার আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বোঝায়, এই সাহাবীরা শোনো, বেলালের জন্য একটা মেয়ে খোঁজো, আর মক্কাতে মদিনাতে এলান করে দাও যে হযরতে বেলালকে কোন মেয়ে বিবাহ করবে। সাহাবীরা এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে বাবাজি সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্য পাগল দিবানা, বেলাল দেখতে কালো, কোনো সাইজ নাই, কাটিং নাই, কুটিং নাই, অথচ মেয়েরা পাগল কেন বলুন তো? বেলালের অন্তরে আছে নাবিজির আলো। জোরে বলেন বাবা জি মুসলমান ভাইরা, একবার আপনি বলে দিন বেলালের মাত্র আর 7 দিন হায়াত আছে, কোন মেয়েটা থাকে বোঝা যাবে। বাবা জি আমার নবীজি বলে, সাহাবিরা তোমরা এলান করে দাও, এলান করে দাও, এলান করে দাও, বেলালের আর মাত্র 7 দিন হায়াত আছে। বাবা জি যখন এলান করে দেওয়া হলো, বাবা জি সমস্ত মেয়েরা একটা একটা করে কাটতে লাগলো, একটাও মেয়ে বিয়েতে রাজি হলো না। বেলাল কেঁদে কেঁদে বলছে, নবী গো ও গো নবী জি আপনাকে আমি বলেছিলাম আমাকে আর কোন মেয়ে বিয়ে করবে না। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি উঠে বলছে, নবী গো নবী গো আমি বেলালের জন্য একটা সুন্দরী নারী খুঁজব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন আমার নবীকে বললেন, বাবা জি মুসলমান ভাইরা, বাবা জি বেলালের মাত্র আর 7 দিন হায়াত আছে, বাবা এই 7 দিনের ভিতরে বেলালের স্ত্রী বিবি খুঁজতে হবে, বিবে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে হবে। বাবা জি প্রথম দিন বেরিয়ে গেল, সারা দিন মান খুঁজলো, সারা রাত খুঁজলো, বাবা মেয়ে পাওয়া গেল না, বেলালের হায়াত আর কদিন? জোরে বলেন বেলালের হায়াত আর মাত্র বাবা 3 দিন। আমার হযরতে বেলাল দ্বিতীয় দিন বাড়ালেন মেয়ে
খোঁজার জন্য বাবাজি সারা দিন মান আপনার খোঁজলেন বাবাজি মেয়ে পা গেল না মেয়ে পা গেল না বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা বেলালের হায়াত আর কদিন বাবা তিন দিনের বেলাতে হজরতে আনি আবার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা তিন মান মেয়ে খোঁজা হলো বাবা সন্ধ্যা লেগে গেল বাবাজি মুসলমান মেয়ে পাওয়া গেল না বেলালের হায়াত আর কদিন একদিন বাবা হযরত আলী চার দিন কাদিনে বানিয়ে গেল বলে আল্লাহ গো বেলালের বোন কি পাবো না বেলালের বিবি কি পাবো না বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সকালবেলা বেরিয়ে গেছে সকালবেলাতে বেরিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বেরিয়ে গেল সন্ধ্যা লেগে গেল হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গল দিয়ে বাবা আসতেছেন আসার সময়তে একটা কোন ঘরে টিপ 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 করে আলো জ্বলে হযরতে আলী ওই বাড়িতে প্রবেশ করেছে একজন বয়স্ক মানুষ বাবা যে নামাজ পড়তেছেন বাবা বয়স্ক মানুষ যখন নামাজ পড়াও হযরতে আলী বলছে এ চাচা চাচা আপনার বাড়িতে মেয়ে আছে নাকি আপনার বাড়িতে মেয়ে আছে নাকি চাচা বলতে চোগ আলী কিসের জন্য কি খবর বলো না হযরতে আলী বলছে গো চাচা যেই বেলা আল্লাহ বিজির জন্যে জান দিতে রাজি যে বেলাল নবীজির জন্য প্রেমে পাগল ওই বেলালের সঙ্গে আপনার বিটির বিবাহ দেওয়ার জন্য এসেছি জোরে বলুন ওই মানুষটা বাবা যে আপনার খুশি হয়ে গেল যে বেলালের সঙ্গে আমার বিটির বিয়ে হবে কত বাবা আনন্দিত কত খুশি এ বাবা জি হযরতে আলী বলছে চাচাও আপনি টেনশন নেবেন না টেনশন নেবেন না তবে আপনাকে একটা সত্য কথা বলে দি আজকে হযরতে বেলাল ১২টার সময়তে ইন্তিকাল করবে চাচা বলছে তাইলে আমার বিটির সঙ্গে বেলালের বিয়া দিব না আপনারা দিবেন আপনাদের মেয়ের বিয়ে দিবেন যে আজকে তুই বলে যে জামাই ১২টার সময় মারা যাবে তাহলে কোন বাপ তার বিটি বিয়ে ওই যখন আপনার জামাইয়ের সঙ্গে বিয়ে দিবে না ওই বয়স্ক মানুষটা বলছে আলী গো না না আমি বিয়ে দেব না দেব না দেব না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই ঘর থেকে বেরিয়ে বাবা আপনার চলতে লাগলেন বাবা মুসলমান ভাইরা ঘরের ভিতরে ওই বয়স্ক চাচার একটা মেয়ে ছিল তার নাম হলো বাবাজি হযরতে রুকাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ যেই রুকাইয়া বাবাজি একত্র নামাজ কাজা করতো না যে রুকাইয়া বাবাজি জীবন আপনার মিথ্যা কথা বলতো না যে রুকাইয়া বাবাজি আপনার জীবন কোনো দিন বাবা কাউর সঙ্গে ঝামেলা করতো না এ রুকাইয়া কোনো দিন ঘর থেকে বেরিয়ে বাবাজি পাড়া পাড়া টহাল দিত না এই রুকাইয়া বাবাজি তাহাজুদের নামাজ পড়তেন বাবা রুকাইয়া এসে বলছে আব্বাজান কে এসেছিল আমাদের বাড়িতে বাবাজি তিনি আব্বা বলছে বিটি রুকাইয়া আজকে আমার বাড়িতে এসেছিল হযরতে আলী বলে কিসের জন্য বলে বেলালের সঙ্গে তোমার বিবাহ পায়গা ও গো আব্বাজান কি বললেন কি বললেন বলে হ্যাঁ বিটি আপনার কি না আপনার তিনার বাপ বলছে বিটি গো তবে শুনে নাও শুনে নাও আমি এই কথাটা আমি তোমাকে বললাম বলো গো আব্বাজান আপনি কি বিয়েতে রাজি হয়েছেন নাকি তিনার আব্বা বলছে বিটি গো বিটি না 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 আমি বিবাহতে রাজি হয়নি রুকাইয়া বলছে আব্বাজান কেন আপনি বিয়েতে রাজি হলেন না তখন বলছে বিটি বেলালের সঙ্গে তোমার আজকে বিয়ে দেব এবং তোমার বেলাল রাত্রি ১২টার সময় ইন্তিকাল করবে বাবা যে যেমনই কথা বলাও রুকাইয়া বলছে আব্বাজান আব্বাজান আমি হযরতে বেলালকে বিবাহ করতে যাই কোন মেয়ে বাবা বিয়ে করবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা রুকাইয়া বিবাহ হয়ে যায় জোরে বলুন
বিবাহ হয়ে যাওয়ার পরে বাবা যে রাত্রি 12টার সময়তে ইন্তিকাল হবে, বাবা ইন্তিকাল হবে, ঘরের ভিতরে আছে বেলাল, ঘরের ভিতরে আছে বাবা যে রোকাইয়া, বাবা যে বেলাল একটা পাথরে মাথা দিয়ে বাবা আপনার কিনা আরাম করতেছে, আর রোকাইয়া তিনার স্বামীর পায়েতে মাথা রেখে বাবা কান্না করে, ও গো আল্লাহ আল্লাহ আমার স্বামী কিছুক্ষণ পরে মারা যাবে গল্ল, আমার স্বামীকে আর পাব না, আল্লাহ গো আমার স্বামীকে আর পাব না। হযরত বেলাল তিনি কান্না করে গরু কাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তুমি আমাকে বিবাহ করেছো, এ রুকাইয়া রুকাইয়া আমি তোমার সঙ্গে একটা রাত কাটাতে পারলাম না, ও গরু কাইয়া ক্ষমা করে দাও। রুকাইয়া চোখের পানি ফেলাইয়া বলছে, ও গো স্বামী আমার, স্বামী আমার, আমার তো বড় দুঃখ লাগে, কিন্তু স্বামী গো আপনি তো ইন্তিকাল হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি গিয়ে বলবো, ও গো আল্লাহ আমি দুনিয়াতে বেলালের বিবি ছিলাম, আমাকেও জান্নাতে জায়গা দাও। এ বাবা জি মুসলমান ভাইরাও রুকাইয়া কান্না করি বাবা, এদিকে বিরাদের ইসলাম বেলাল কান্না করে, বেলালকে দেখে দে বলছে, বিবি গো আমার তো কিছুক্ষণ পরে ইন্তিকাল হয়ে যাবে, তোমার হাতে কটা রুটি খেতে চাই দিবা নাকি? বিবিতে বলছে, গো আমার, ও গো আমার স্বামী, কেন আপনাকে আমি দেব না, দেব না। রুকাইয়া ঘরের ভিতরে গেল, চাল ডাল নাই বাবা, গম নাই, আটা নাই, তখন এসে কেঁদে কেঁদে বলছে, গো আমার প্রাণ স্বামী, মনে হয় আমার হাতে রুটি আর খাওয়া হবে না। বেলাল কেঁদে কেঁদে বলছে, বলো গো আমার বিবি, একটা যদি আমি রুটি তোমার হাতে খেতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি বলতাম, আল্লাহ আমি আসার সময়তে আমার বিবির হাতে একটা রুটি খেয়েছিলাম। বাবা জি মুসলমান ভাইরাও ওইদিকে রুকাইয়া বলছো, গো আমার প্রাণের স্বামী, আপনি টেনশন নেবেন না, টেনশন নেবেন না, আমি যেখান থেকে পারি না কেন আপনার জন্য কটা রুটি তৈয়ার করব। রুকাইয়া বাড়ি থেকে বেরিয়ে বাবা খাতুন জান্নাতের বাড়িতে গেলেন, যাবার পরে বলতে, চক খাতুন জান্নাত আমাকে কিছু আটা ধার দিবে নাকি? খাতুন জান্নাত বলতে বলে, কিসের জন্য? রুকাইয়া কান্না করতে লেগেছে বলে, আল্লাহ আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি খাতুনে জান্নাতকে কি করে আমি বুঝাই? হযরত আলী এসে বলতেছেন, বলো গো আমার খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, আজকে বেলালের 12টার সময় ইন্তিকাল হয়ে যাবে, বেলাল মনে হয় তিনার বিবির হাতে রুটি কেঁদে যাইয়েছে, তার জন্য গো খাতুনে জান্নাত তোমার কাছে আটা ধার করতে এসেছে। বাবা খাতুনে জান্নাত বলে, এ রুকাইয়া ধার নয়, ধার নয়, আমার বাটিতে যতটুকু আটা রয়েছে আমি তোমাকে দান করে দিলাম। রুকাইয়া বাবা যে ওই আটা গুলো নিয়েছে বাবা, আপনার রুটি তৈয়ার করলেন, সবজি তৈয়ার করলো বাবা, একটা নয়, দুটো নয়, তিনটো নয়, সাতখানা রুটি তৈয়ার করলেন, জোরে বলেন, সাতটা রুটি বাবা তৈয়ার করলেন। সাতটা রুটি তৈয়ার করার পর হযরত বেলাল বাবা চারখানা বাবা দিকেছে, আপনার সাতের মধ্যে চারখান খেলে কখন থাকে? তিন খান বাবা জি। এই তিনখানা রুটি নিয়ে বেলাল কেঁদে কেঁদে বিবিকে বলছে, বিবি গো আমি তোমাকে আর খেতে দিতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই, আবার 12টার সময়তে ইন্তিকাল হয়ে যাবে, এ বিবি গো আমি চারখানা রুটি খেলাম, আমি মহাব্বতের সইতে তোমাকে আমি তিনখানা রুটি দিলাম। রুকাইয়া কান্না করতে লেগেছে বলে, আল্লাহ গো আমার স্বামী যখন ইন্তিকাল হয়ে যাবে, আমার স্বামী যখন কবরে চলে যাবে, ও গো আল্লাহ আমার তো কথাগুলো মনে পড়বে, আমি থাকতে পারবো না, ও গো প্রাণের স্বামী আমার, আপনি আমাকে কি কথা বললেন, আপনি আমাকে কি রুটি দিলেন, ও গো স্বামী আমার যে কথা মনে পড়বে। রুকাইয়া বলছে, স্বামী গো আপনার হাতের আর আমি খেতে পাবো না, পাবো না। বাবা বেলাল বলছে, ও গো রুকাইয়া রুকাইয়া যদি তোমার আমার ভিতর মেল থাকে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তুমি আর আমি জান্নাতি খাবার খাবো। এ বাবা জি মুসলমান ভাইরাও এদিকে বাবা
বেলালের টাইম হয়ে আসছে বাবাজি বেলালের টাইম হয়ে আসছে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি আপনার টাইম হয়ে আসছে বাবাজি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় বাবাজি আর 1 আধ ঘন্টা বাকি বেলাল বলছে বলো বিবি গো তুমি তো আমাকে বিবাহ করেছো তুমি যদি দুঃখ কষ্ট যদি পেয়ে থাকো তো আমাকে ক্ষমা করে দিও জোরে বলে এরকম ভাবে কান্না করতেছে বাবা 11:30টা 12টা যখন কাটাতে যখন বেজে গেল কিছুক্ষণ বাবা যে টাইম বাকি এদিকে বেরাদার রুকাইয়া শুধু আপনা দেখতেছে আল্লাহ আল্লাহ আমার স্বামী মনে হয় আর থাকবে না দুনিয়াতে বাবা যে মুসলমান এ রুকাইয়া কি করলো বাবা যে কান্না করতেছে কান্না দরজায় খটখট খটখট করে আওয়াজ জোরে বলেন দরজায় যখনই বাবা যে আওয়াজ হতে লাগলো রুকাইয়া কান্না করতে লাগলো বলে আল্লাহ গো আমার স্বামীর মনে হয় জান কবজ করতে এসেছে বাবা যে মুসলমান ভাইরা রুকাইয়া বাবা যে আপনার গেটের আওয়াজ শুনে আপনার দরজা খুলে দিয়েছে বাবা দরজা খুলে দিয়েছে এ সোনা মানিকেরা ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরা বাবা দরজা খুলে দেখতেছেন একটা ফকির বাবা দাঁড়িয়ে ফকির বাবা কোনদিন আমার বাড়িতে আসেনি কোনদিন দেখেনি এই ফকির বাবা আমার নাম জানলো কেমন করে ঠিক কিনা নাম জানলো কেমন করে আপনাদের এলাকাতে আসে তাহলে জরিনা কেমন আছো যদি এক চারটে মেয়ের মধ্যে একজন নাম জরিনা যদি হয়ে যায় তো ওই আপনার অবাক হবে কিনা যে মুনবিটা আমার নাম জানলো কি করে রে এই গ্রামে কোন দিন আসলে পড়তো মুখ আবার আমার নাম জেনে লিয়েছে এরকম হবে না হবে না বাবা যে রোকাইয়া মনে মনে চিন্তা করে ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন এ মানুষটাকে তো আমি চিনি না ওই ফকির বাবা বলছে রোকাইয়া রোকাইয়া আমার তোমার কাছে তিনখানা রুটি আছে ওগো রোকাইয়া ওই তিনখানা রুটি আমাকে দান করে দাও জোরে বলুন বাবা যে রোকাইয়া কি করেছে তিনখানা রুটি বাবা ফকির বাবাকে দান করে দিয়েছে ফকির বাবাকে যেমনই আপনার দান করে দেওয়া এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা ফকির বাবাকে দান করে দিয়েছে রুকাইয়া হাউ হাউ করে কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ 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 ওগো আল্লাহ এ মানুষটা জানলো কি করে আমার কাছে তিনখানা রুটি আছে এ বাবা দি রুকাইয়া কান্না করে স্বামীর জন্য ফকির বাবা বলতেছে রুকাইয়া তুমি আমাকে তিনখানা রুটি দিয়েছো বলে কান্না করছো নাকি রুকাইয়া বলে না ফকির বাবা ন তাহলে কান্না করছে কেন রুকাইয়া বলছে গো ফকির বাবা আমার স্বামী আজকে ইন্তিকাল করবে ঠিক 12টার সময় আমার স্বামীকে আজকে আমি বিবাহ করলাম ওগো আমার ফকির বাবা আমার স্বামী কিছুক্ষণ পরে ইন্তিকাল করবে আমার স্বামী মারা যাবে আমার স্বামীর জন্য আমি যেন কান্না করতেছি এ বাবা জি মুসলমান ভাইরা ওই ফকির বাবাটা বলতেছে ফকির বাবাটা বলে বলো গো আমার রুকাইয়া তুমি তো আমাকে তিনখানা রুটি দিয়েছো আমি তোমার গেটের কাছে দারোয়ান হিসাবে থাকতে পারি কিনা বলো এটি জোরে বলেন একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান
সফিয়ানা মোহাম্মদ আবার এসো গো প্রেমিকি বেলাল মাদেরি জগতে ফিরে নত নকরিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিকি বেলাল মাদেরি জগতে ফিরে নত নকরিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পিতি পিতে তোমার ভালো বাসা আশিকের রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা বাবা যে মুসলমান বাইরা চল বাবা ঘটনাটা শেষ করে আমার বক্তব্য শেষ করব ঠিক কিনা রাত জাগরণ করে আছেন আপনারা বাবাজি মুসলমান বাইর এ সুনামানি কের বাবাজি দারওয়ান আপনার ফকির বাবা রুকাইয়ার গেটের সম্মুখে দারওয়ান হিসাবে দাঁড়ালো জোরে বলুন রুকাইয়া বলছে গো ফকির বাবা গেটে দাঁড়ায় কি করবে রো আপনার ফকির বাবা বলছে গো রুকাইয়া আমি গেট দিয়া তিন দিন ধরে কাউকে ঢুকতে দেব না জোরে বলুন রুকাইয়া বলতেছে বলে তাই নাকি বলে হ্যাঁ বাবা যে রুকাইয়া গেট থেকে ঘরের ভিতরে আছে বাবা হজরতে বেলালের কাছে কান্না করতেছে বাবা ঠিক যেমন বারোটা বেজে গেল বাবা বাবা মালাকুল মাউত হজরতে ইসরায়েল সাল্লাম এসে বাবাজি দরওয়াজা তো ঢুকবে ফকির বাবা বলছে এই দাঁড়ান ঢুকবেন না জোরে বলেন বলে ঢুকতে দেব না বলে ঢুকতে দেবে না মানে এই তুমি কে বলে আমি যে হই না কোন আপনাকে ঢুকতে দেব না বলে ঢুকতে দিবে না আশা যে ব্যাপার ঢুকতে দিবে না মানে বলে আপনাকে তিন দিন ঢুকতে দেবো না গেট দিয়ে ইসরায়েল আলাইহিস সালাম বলছে এ ফকির বাবা তিন দিন তো দূরের কথা এক সেকেন্ড পার হতে দেব না আল্লাহর হুকুম হয়েছে এখনই বেলালের জান কবুজ করার জন্য এসেছি ফকির বাবা বলছে না 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 সাত দিন ঢুকতে দেব না সাত দিন ঢুকতে দেব না বাবাজি আপনার কিনা ইসরায়েল আলাইহিস সালাম বলতেছে এ ফকির বাবা সাত দিন তো দূরের কথা চুল পরিমাণ তোমাকে ছাড়া হবে না আমি এখনই বেলালের জান কবজ করব এ বাবাজি ফকির বাবা বলতেছ গো ইসরায়েল তুমি বাড়ি ফিরে যাও খোদার কাছে যাও খোদার কাছে যাও দেখো আমি টাইম নিয়ে নিলাম সাতের পাশে আর একটা শূন্য লাগিয়ে দাও বাবাজি কেতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি এক নয় দু নয় বাবা ঘটনাটা বলছি বাবাজি এদিকে ফকির বাবা যখন এই কথা বললে সাতের পাশে আর একটা শূন্য লাগিয়ে দাও বাবাজি মুসলমান ভাইর এদিকে ইসরায়েল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করার লাগো আমি একদিন মুসা কালিমুল্লার জান কবজ করতে গেছিলাম আমাকে একটা থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিল এর সঙ্গে তর্ক লাগবো না আমি আল্লাহর কাছে যাই জোরে বলে এ বাবাজি মুসলমান ভাইর ওগো আমার সুনামানি কেরাম যেমন বাবা এই কথা বলো হযরতে ইজরাইল আলাইহিস সালাম তিনি বাবা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আমি তো বেলালে জান কবুজ করতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ ইজরাইল তুমি কি জানো নি ওই ফকির বাবাটাকে ইজরাইল আলাইহিস সালাম বলছে না জানি না জানি না বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরা হযরতে ইজরাইল সাল্লাম বলছে আল্লাহ ইনিকে ইনিকে হতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ফকির বাবা এ ইজরাইল আলাইহিস সালাম একটু দাঁড়িয়ে যাও একটু খেলাটা দেখে নাও জোরে বলুন
বাবা জি 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল। রুকাইয়া মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, আমার স্বামী তো মরণ ছিল 12টার সময়তে, কিসের জন্য মরে না মরে না? বাবা জি মুসলমান রুকাইয়া বাবা জি ঘর থেকে বাবা গেটের কাছে এসেছে, আসার পর বল জগ ফকির বাবা আবার স্বামী তো ইন্তিকাল হলো না হলো না? ফকির বাবা বলতেছে, বলো গরু কাইয়া তোমার স্বামীর একদিন নয় দুদিন না তিন দিন নয়, তোমার স্বামীর 70 বছর হায়াত বানিয়ে দিয়েছি। নার তাকবীর, নারের রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আলা হযরত কা দামান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাইল দেখেছো এ ফকির বাবা হযরতে বেলালের 1 নয় 2 নয় 70 বছর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন। ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ কেন বলে শুনতে চাও? বলে এই ফকির বাবাটা ছিল বাবাজি নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। জোরে বলেন। হযরতে ওয়াইস কুরুনি নাবির পাগল দিবানা। জোরে বলেন। নাবির জামানাতেও বাবাজি জন্মগ্রহণ করেছে ওয়াইস কুরুনি, কিন্তু মার সেবা যত্ন করাতে বাবাজি আমার নাবিকে ডাইরেক্ট দেখতে পায়নি। অথচ বেরাদে ইসলাম আমার নাবি মুস্তফা সাহেবে লাউলাক নিজের শরীর মুবারকের জুব্বা দান করেছিল এই ফকির বাবাকে। তাইলে বাবা একজন নাবির আশিক, নাবির প্রেমিকের পাওয়ার হবে না হবে না? আর যে বেলাল নাবির আশিক, নাবির প্রেমিক, তার জন্য আল্লাহ পাক বলে বেলালও আশিক দিবানা, ফকির হলো আশিক দিবানা। তাই আমি বেলালের একদিন না দুদিন নয় 70 বছর হায়াতকে বাড়িয়ে দিয়েছি। বাবাজি মুসলমান এদিকে রুকাইয়া বলছে, স্বামী গো, স্বামী আমার উঠেন আর টেনশন নাই। বলে কেন? বলে আপনার হায়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা 70 বছর বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখ থেকে এটা একটা মুচকি হাসি হলো, মুচকি হাসি আসার পরে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার নবী মুস্তফার কাছে হাজির। জোরে বলেন। নবী মুস্তফার কাছে যেমনই বাবা হাজির, হাজির যখন হয়ে যাওয়া আমার নবী জীবন সে বেলাল, বেলাল এ বেলাল তোমার তো ইন্তিকালের টাইম পার হয়ে গেছে। বেরাদের ইসলাম আমার বেলাল বলছে, ওগো নবীজি, ওগো নবীজি আমার তো ইন্তিকাল হলো না। আমার নবীজি বলতেছে, বেলাল তোমার ইন্তিকাল হবে না, আমি আগে থেকে জানতাম। জোরে বলুন। এ বাবা জি মুসলমান বাইর, ওগো আমার সোনা মানিকের, এদিকে আমার নবীজি বেলালকে বলো, বেলাল চলো 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 একবার মক্কাতে চলো, আমরা সর্বপ্রথম আদান দিব মক্কার ছাদের উপরে। জোরে বলে। এ বাবাজি মুসলমান বের, মক্কা ছাদের উপরে চলো। বাবাজি মক্কা ছাদের উপরে যখন আপনার যা হলো, এ বাবাজি মুসলমান আমার নবী যে বলছে, বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপরে উঠলো, এ বেলাল আজান দাও। বাবাজি বেলাল একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল বেলাল আজান দাও না কেন? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম। ও গো নবীজি, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কোন দিকে মুখ করে আজান দেব আমি ধুরে পাই না। বাবাজি মুসলমান বাইর, আমার নবীজি বলতেছো, বলে বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না? বাবাজি মুসলমান বাইর, আমার নবীজি বলছে, বেলাল আমি হলাম কাবার কাবা। জোরে বলুন। এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বাবাজি মুসলমান ভাই, আমার তাই নবী মুস্তফা, বাবাজি নবীকে তৈরি না করলে কাবাকে তৈরি করতেন না, নবীকে না তৈরি করলে জান্নাত তৈরি করতেন না, নবীকে তৈরি না করলে বাবা আসমান জমিন তৈরি করতেন না, নবীকে যদি তৈরি না করতেন বাবাজি এই সুনামানি কেরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসির মধ্যে,
লাউলা মুহাম্মাদুর উম্মতু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আল্লাহ পাক বলে লামা খলাকুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না ওয়ালা ইয়াক আমি ওয়ে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার নবী রসিলা দিয়ে সারা পৃথিবীটাকে তৈরি করেছে তাইলে বাবাজি মুসলমান ভাই নামাজের আগে নবীকে চিন হজের আগে নবীকে চিন যাকাতের আগে নবীকে চিন আমলের আগে নবীকে চিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা সমস্ত ইবাদতের আগে আমার নবীকে বুঝে নিয়েছে তারাই হলো নবীজির দিওয়ানা এখন অনেক মানুষ বলছে যে দুরুদ পড়া যাবে না ক্যাম্প করা যাবে না আমি মাওলানা ওবায়দুল